Assalamualaikum. Kami Muhammad Nazrul Islam, Probashok, Daflon, Hanifa Khatun Memorial College, Daflon, Goindgar, Silet. Priyo Shikkhartira ebong Sommanito Darshokbrindo, Daflon Hanifa Khatun Memorial College online class apnader shobaike shagotom. Ami barabarer motoi ajkeo ekadosh shrenir ICT বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নেটওয়ার্কিং এর প্রকারভেদ তো গতদিন এটা হচ্ছে একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় আমরা ধারাবাহিক আরো চার পাঁচ ছয়টি ক্লাস করেছি গতদিনের ক্লাস ছিল গতদিনের ক্লাস ছিল এই নেটওয়ার্কিং এর উপরে নেটওয়ার্কিং এর ধারণা নেটওয়ার্কিং এর উদ্দেশ্য এবং নেটওয়ার্কিং এর প্রকারভেদ তো প্রকারভেদ যেহেতু পুরোপুরি শেষ হয় নাই প্রকারভেদে আমরা শুধু একটি সামান্য আলোচনা করেছিলাম একটি হচ্ছে কি ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে মূলত নেটওয়ার্কিং হচ্ছে পাঁচ ধরনের এই পাঁচ ধরনের কি কি পাঁচ ধরনের হচ্ছে যেমন পেন মেন ক্যান পেন লেন ক্যান মেন ওয়ান অর্থাৎ এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং সর্বশেষ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এই নেটওয়ার্ক মূলত আমরা কম্পিউটার নেটওয়ার্কিং কে আমরা তিনটি অবস্থা ভেদে ভাগ করতে পারি বিভিন্ন প্রকারে কি কি সেগুলো হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে আরেকটি হচ্ছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের কাঠামোর উপর ভিত্তি করে আর সর্বশেষ হচ্ছে মালিকানার ভিত্তিতে ভাগ করতে পারি তো আমরা গতদিন প্রথম দিন একটু আলোচনা করেছিলাম কিন্তু পুরোপুরি শেষ হয়নি তো আজকে আলোচনার পূর্বেই আমি গত ক্লাসের আমার দুটি কমেন্ট কোয়েশন ছিল সেই কমেন্টের আনসার দিচ্ছি আশা করি তোমরা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা নিজে নিজে এগুলো ট্রাই করেছো তবুও আমি সেগুলোর আনসার দিচ্ছি গতদিনের কমেন্ট কোয়েশন এক হচ্ছে বড় ধরনের এলাকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্কই হচ্ছে ওয়ান আর এই ওয়ানকে হচ্ছে বলা হয় ইন্টারনেট ওয়ান কে কি বলা হয় ইন্টারনেট বলা হয় আর দ্বিতীয় কমেন্ট কোয়েশন হচ্ছে আমার কোয়েশনের আনসার হচ্ছে 2018 সালে অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়া 5G নেটওয়ার্ক ব্যবহার করে প্রাথমিক সফলতা দেখিয়েছে আমার প্রশ্ন ছিল যে কত সালে কোন দেশ 5G নেটওয়ার্কের সফলতা দেখিয়েছিল তো সেটার আনসার হচ্ছে 2018 সালে অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়া 5G নেটওয়ার্ক ব্যবহার করে প্রাথমিকভাবে সফলতা দেখিয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার দিকে আমরা প্রাথমিক আলোচনা না গিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছি মূল আলোচনাটা হচ্ছে কি নেটওয়ার্কের প্রকারভেদ প্রকারভেদ ভৌগোলিক অবস্থার ভিত্তিতে পাঁচ ধরনের কি কি এগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো এটা সংক্ষিপ্ত একটু বলতে চাই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর পরিধি হচ্ছে 10 মিটার পর্যন্ত অর্থাৎ 10 মিটার পর্যন্ত দূরত্ব ব্যাপী বিস্তৃত এলাকা ব্যাপী যে নেটওয়ার্ক সেটাই হচ্ছে পেন বা সংক্ষেপে বলে পেন আর ডিটেলস হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোন ব্যক্তি দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে পেন নেটওয়ার্ক গড়ে তোলা হয় এটা মূলত একটা ব্যক্তির দৈনন্দিন জীবনের বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে এই পেন গঠন করা হয় পার্সোনাল নেটওয়ার্ক এরিয়া গঠন করা হয় পেন এর ডিভাইস সমূহ হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ ওয়েবক্যাম সাউন্ড সিস্টেম পিডিএ মোবাইল স্ক্যানার প্রিন্টার ইত্যাদি আর পেন এর উদাহরণ হচ্ছে ব্লুটুথ অর্থাৎ এটা হচ্ছে এর বিস্তৃতি হচ্ছে মাত্র 10 মিটার পরবর্তীতে আছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে দৈনন্দিন জীবনের বেশিরভাগই কাজ সম্পন্ন হচ্ছে ছোট অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনের মাধ্যমে মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা যায় এটা মূলত 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি থাকে অর্থাৎ আগেরটি ছিল 10 মিটার পর্যন্ত আর এটা হচ্ছে লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত এটার উদাহরণ হচ্ছে ওয়াইফাই আমরা যে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করি সেটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ পরবর্তীতে হচ্ছে ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এই নেটওয়ার্কের এলাকা বিস্তৃত থাকে অনেক ল্যান এর সমন্বয়ে ক্যান গঠিত হয়
কেনার মিনিং হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। মূলত একটা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, যেমন একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, জিমনেশিয়াম ভবন অথবা হল, হল রুম, ছাত্রাবাস, এগুলোর মধ্যে মূলত যে ইয়ে করে তোলা হয়, নেটওয়ার্ক করে তোলা হয়, সেটাকে আমরা ক্যান বলে থাকি। ক্যান হচ্ছে মূলত অনেকটা ল্যান্ডের সমষ্টি। পরবর্তীতে আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটি হচ্ছে একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে গঠিত। এর বিস্তৃতি অনেক বড়। এটাকে আমরা সাধারণত ওয়াইম্যাক্স নেটওয়ার্ক, অর্থাৎ ওয়াইম্যাক্স নেটওয়ার্কটা আমরা এই এর মাধ্যমে গড়ে তুলি। এই মেট্রোপলিটন এরিয়ার মাধ্যমে আমরা ওয়াইম্যাক্স নেটওয়ার্কটা গড়ে তুলি। পরবর্তীতে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিষয়ে গতদিন একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, পরে আজকে আবারও আমি বলতেছি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে বড় ধরনের এলাকা বা কোন অঞ্চল বা কোন দেশ জুড়ে এটা করা যায়। একটি দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার নেটওয়ার্ক মধ্যে গড়ে তোলাই, কম্পিউটারের নেটওয়ার্ক গড়ে তোলাই হচ্ছে ওয়ান। ওয়ানকে আমরা আমরা সাধারণত যে ইন্টারনেট বলতে যা বুঝি, বৃহত আকারের যে ইন্টারনেট, সেটাকে আমরা ওয়ান বলে থাকি। অর্থাৎ ওয়ানটাই হচ্ছে আমাদের সচরাচর বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেটার উৎকৃষ্ট বা সর্বোত্তম সবচেয়ে বড় উদাহরণ। অর্থাৎ ওয়ানটাই হচ্ছে ইন্টারনেট। পরবর্তীতে আছে আমরা প্রথম স্টেপে নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করলাম। ফার্স্ট ভাগে ভৌগোলিক ভিত্তিতে ভাগ করলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে তিন ধরনের ভাগ করা যায়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। অর্থাৎ এটাকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ পৃথক সার্ভার কম্পিউটার ব্যবহৃত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। এটা এক ধরনের ছোটখাটো একটা নেটওয়ার্ক, যেমন ব্লুটুথ, শেয়ার রেট, এগুলা মূলত এর মধ্যে পড়ে। পরবর্তীতে আছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। একাধিক ক্লায়েন্ট বা ওয়ার্ক স্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক গঠিত হয়। এখানে সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডেটা জমা রাখা হয় এবং এসব ডেটা নেটওয়ার্কে অবস্থিত ক্লায়েন্ট কম্পিউটার কর্তৃক রিসোর্স হিসাবে ব্যবহার করা হয়। তাই এটাকে সার্ভার বেস নেটওয়ার্ক বলা হয়। এটা আবার দুই ধরনের, এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আবার দুই ধরনের, এটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। পরবর্তীতে এই ভাগে তাতে আরেকটি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। অর্থাৎ এই যে আমাদের সার্ভিস প্রদান ও কাঠামোর উপর ভিত্তি করে মূলত নেটওয়ার্কে তিন ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগের মধ্যে আছে পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড নেটওয়ার্ক। তো হাইব্রিড নেটওয়ার্কের মধ্যে মূলত আমরা এটা কিভাবে গড়ে ওঠে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, অর্থাৎ পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এই দুটার সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড নেটওয়ার্ক। তাহলে এখানে আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে এইভাবে এটি মূলত পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয়। এক্ষেত্রে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য, যেমন গ্লোবাল স্টোরেজ মিডিয়া বিদ্যমান থাকায় কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে এর জনপ্রিয়তা রয়েছে। এই নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্য বেশি থাকে, অর্থাৎ এতে ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্যটা বেশি থাকে। আমরা মূলত এখানে পাইলাম যে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্ক হল তিন প্রকার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। পরবর্তীতে আছে মালিকানার ভিত্তিতে আবার কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই ধরনের। কি কি? সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। তো পাবলিক নেটওয়ার্ক সেটাই, অর্থাৎ আমরা এখানে পাবলিক নেটওয়ার্ক বলতে এটাকে বুঝি যে নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনো সময় যেকোনো কম্পিউটার নেটওয়ার্কে যে কেউ যুক্ত হতে পারে তাকে আমরা কি বলতে পারি, পাবলিক নেটওয়ার্ক বলে থাকি। এদের নেটওয়ার্ক পরিচালিত হয় অনেক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, অর্থাৎ এর একক মালিকানা থাকে না। এর ব্যবহারকারীকে সাধারণত ফি বা মূল্য পরিশোধ করতে হয়। যেমন এ ধরনের একটি উদাহরণ হচ্ছে ওয়ান বা ইন্টারনেট, ইন্টারনেটের উদাহরণ হচ্ছে এই পাবলিক নেটওয়ার্ক। পরবর্তীতে আছে প্রাইভেট নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত, কোন কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে। কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে না। এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় একটি প্রতিষ্ঠানের মালিকানা ও তত্ত্বাবধানে। আর এই নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ফ্যান, ল্যান, ক্যাব, এগুলা হচ্ছে মূলত প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছ সারা বিশ্বব্যাপী দেশব্যাপী করোনা সেকেন্ড ওয়েভ প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য তোমরা বাসায় থাকবে, ঘরে থাকবে এবং নিয়মিত লেখাপড়া করবে, বইয়ের সাথে সম্পর্ক রাখবে,
পাশাপাশি প্রতিষ্ঠানের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো তোমরা সুন্দর করে লিখবে। পরিশেষে সবাই সুস্থতা কামনা করি। আজকের আমার ভিডিও টিউটোরিয়াল অনেক সমস্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।